তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে পড়ো। কোন স্কুলে? কোন স্কুলে পড়ো? দুই বোন, আগে যেটা ছিল ওটা তো তোমার বোন, তাই তো? মাদ্রাসায় পড়ে। তুমি তো ওর সাথে তোমার দেখা হয়েছে, ও তো স্কুল থেকে। এটা তোমার বন্ধু? তোমার এরকম বন্ধু কয়জন আছে? মানে দুইজনে। তোরা প্রতিদিন একসাথে আসো? প্রতিদিন? হ্যাঁ। তো একটা স্কুল ড্রেস বানাইতে কত টাকা লাগে? তাহলে খালি সোমবারে, মানে সপ্তাহে সোমবারের দিন আসে তোমরা, তাই তো? একটা স্কুল ড্রেস বানাইতে কত টাকা লাগে? 1000? 500 টাকা তো লাগে। তো তুমি দুই সোমবারে আসলে তো তোমার 500 টাকা হয়ে যায়, হয় না? বিকাল পর্যন্ত থাকলে তোমার 500 টাকা হয়। তো স্কুল ড্রেস বানাও নাই? হ্যাঁ, দুই দিন তো ছিল, সামনের সোমবারও ছিল, আজকেও আসছো, তাই তো? তো তোমার এই দুই দিনে 500 টাকা হয় নাই? হয় নাই? তাহলে কয়দিন হয়? মেলা দিন লাগে। আজকে তোমার কয় টাকা হয়েছে? হয়ে গেছে, এখনো দিন মেলা দিন পরে আছে। কোন কোন ট্রেনে যাবা? মানে তিনটা ট্রেন তোমার হচ্ছে লাগবে, তাই তো? তিনটা ট্রেন তোমার 500 টাকা হবে না? হবে না? না তো তুমি কয়দিন এসেছো এখানে? দুই দিনে তুমি ট্রেনের খবর জানো, কোন ট্রেনে উঠতে হবে, কোন ট্রেনে যাইতে হবে, কত থেকে মানে আগে ছিল। তার মানে তুমি মেলা দিনতেই কেন তো? তাহলে মানে আগে তুমি ট্রেনে থাকতে তোমার আব্বুর চিকিৎসা করার জন্য, তাই তো? হ্যাঁ দিচ্ছি তো, সমস্যা নেই। তো এই বাচ্চাটা আগে ওর বাবার চিকিৎসা করার জন্য ট্রেনে ট্রেনে ছিল, এখন স্কুল নিজের স্কুল ড্রেসের জন্য ট্রেনে ট্রেনে টাকা তুলে। তো তুমি ট্রেনে প্রত্যেক সোমবারে, তোমার স্কুল নাই, স্কুলে প্রত্যেক সোমবারে কামাই করো, তাই তো? হ্যাঁ। তো তোমার বাবা এখন কি, তোমার বাবার কি রোগ, কি অসুখ হয়েছে, কি সমস্যা? এখনো ঠিক হয় নাই? তো তোমার বাবা টাকা চিকিৎসা করো নাই? তুমি টাকা তুলে চিকিৎসা করো নাই? দিতে পারো নাই? দেখো তোমার এই স্কুল ড্রেস বানাইতে কতদিন লাগতে পারে? 5-6 দিন। স্কুল ড্রেস বানানো হয়ে গেলে তুমি তারা আসবে না নাকি? তাহলে আমরা কিন্তু সামনের সোমবারে আবার আসবো। সামনের সোমবারে এসে কি আমি তোমাকে পাবো? আচ্ছা দিচ্ছি। তো তোমার সামনের সোমবারে তোমার তো দেখবো না, তাই তো? তো মূল বিষয় হচ্ছে যে বাচ্চাটা ওর বাবার জন্য, বাবার চিকিৎসা করার জন্য ট্রেনের থেকে টাকা তুলে, তো তখন থেকে তার এই ট্রেনের টাকার অভ্যাসটা চলে আসছে। হ্যাঁ, এখন যে কোনো একটা উচিলা দরকার, ঠিক আছে? এটা হচ্ছে বড় কথা। এই যে আমার তাই এরকম বাচ্চাদের বাবা মাকে বলার অবশ্যই প্রয়োজন, যেটা হলো কি, এই যে বাচ্চাটা নিঃস্বাপ বাচ্চা, ঠিক আছে? এর ভিতরে যে এই প্রক্রিয়াটা সৃষ্টি করছে, এই কিন্তু এই বিষয়টা নিয়ে অভিজ্ঞ হয়ে যাবে, ঠিক আছে?